চেওড়া মাদকের আড্ডাখানা বন্ধ করায় হামলায় কলেজ শিক্ষার্থী সহ আহত তিন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ঢালুয়া ইউনিয়নের চেওড়া দেয়ানবাড়ি এলাকায় মাদক সেবীদের আড্ডাখানা বন্ধে প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ওই গ্রামের শহীদুল ইসলাম ও তার কলেজ পড়ুয়া ছেলে রিয়াদ এবং ব্যবসায়ী মহসিনের স্ত্রী সকিনা বেগম আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যার চেওড়া দেয়ানবাড়ির সকিনা বেগমের বাড়ির পাশে ও কবির হোসেনের কৃষি জমিতে। এ বিষয়ে শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, তার ছোট ভাই মহসিন চট্টগ্রামে ব্যবসা করেন, তার স্ত্রী ও পরিবার বাড়িতে বসবাস করেন। গত কয়েকদিন ধরে বাড়ির প্রবেশ পথে কিছু মাদক সেবীরা মাদকের আড্ডাখানা বসায়। তাদের মধ্যে রয়েছে নোয়াখালীর আব্দুর রবের ছেলে রিয়াজ ও তার ভাই মনির এবং হোমনাবাদ ডিগ্রি কলেজের পাশে আমানুল্লাহর ছেলে কালু, ভাড়াটিয়া জয়নাল আবেদিন গংরা। বিষয়টি তাদের পরিবারের কাছে অভিযোগ দিই। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সন্ধ্যা অভিযুক্ত তাকে ও ছেলেকে হামলা মারধর করে, দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। আহতদের মধ্যে শহীদুল ইসলাম ও তার ছেলে রিয়াদ নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শহীদুল ইসলাম আরো বলেন, ভাইয়ের বাড়ির সামনে একটা বৈঠকখানা দিছে, কিছু বকাডে ফলাফাইন ওরা আমি জানি নেশা পানি করে, রাত্রেবেলা আসে গভীর রাতে বসে নেশা করে, ডাস করে। আমি ওগুলো দেখি, আমার ছোট ভাইয়ের বউ, আমার ভাই বাড়িতে থাকে না, ছোট ভাইয়ের বউ একা। আমি ওদেরকে তাদেরকে আমি ডাক দিলাম, ডাক দেওয়ার পরে তাদের গাড়ির কাছে কমপ্লেন দিলাম। কমপ্লেন দিয়েছি আমি গত পরশু দিন, কালকে ওরা আমাকে মারধর করছে, একজন জয়নাল, একজন রিয়াজ, একজন মনির, একজন মনির রিয়াজের বড় ভাই মারছে। আমি এখানে ডাক দিছি কেন, এদের গাড়ি এসে কমপ্লেন কেন দিছি? মনির রিয়াজ জয়নাল, জয়নালের বাতি যে কালিয়ে নুরুন্নবী, কালিয়ে নুরুন্নবী, এর কালিয়ে নামে পরিচিত এই সাতজনে, এগুলা বসি এখানে ইয়ে খায়। রাত্রে আমি একা বাড়ির থেকে দরজা ধাক্কায় এ করে তা আমরা ডাক দিছি, ডাক দেওয়াতে এখানে সরকারি রাস্তা থেকে বৈঠকখানা বানাবে, তো এখন আমি বাধা দিছি এখানে কেন বৈঠকখানা। আমি একা বাড়ির থেকে সব কিছু দেখা যাবে, হের গো গাইডিয়ানেরও জানাইছি, হের গাইডিয়ানেরা বলে এটা সরকারি জায়গা, এখানে হবে তোমাকে সমস্যা কী। এরপরে আমার বাইশিরও জানাইছে কালকে, হের গো গাইডিয়ানও এটা মাথা দেয় নয়, এরা করবই, হের গো জোর আছে হেরা করবো। আমার বাইশুরে ডাকি এনছে, ডাকি এনি স্বামীমে ডাকি এনছে, মা বলোকে ছেলে স্বামীমে ডাকি আব্বা বাজি করি আঞ্জা করি কোলে করি ধরি এনছে, ক কাকু দেখেন। এরপর আমি বলছি আচ্ছা তোমরা দিবে তো আমার সীমানা থেকে তোমরা ফালাই দাও। এরপরে ক কাকু আমি ইটে উঠে দিই, ইটে উঠে দিই আর কালিয়ে আইসে, কালিয়ে আই কয় এই তোর ইয়ে নাকি আমরা এখানে দিমু, কালকে আমি ছিলাম না এই কারণ ইয়ে বেজাল করছ, আমি এখানে ইটে দিমু ইয়ে থাকবো। এরকম আমার বাইশ দাগ আমি আসবো না, এই কথা বলাতে লাড়ি লই যে বাড়ি দিয়ে গেলার। এরপরে রিয়েদ আসিল, রিয়েদের ভাই মনির আসিল, এ তিনজনে হেরে এখান থেকে মারতে মারতে, আমি এখন একা কেউ নাই, হেরা সবাই মারি না ফাটি, স্বামীমে হালকাভাবে ছোয়ার। এরপরে আমি হের গায়ে, আমার গায়ে একটা উন্নয় ছিল না, আমারও মারধর করে মারতে মারতে সেখানে নিয়ে গেছে। তখন হের ছেলে আসছিল ওই বাড়ির থেকে ফাইভ ফরার, প্রাইভেট ফরে আসি দেখে বাপেরে বাঁচাইতে যার, বাপেরে মারি গেলার, বাপেরে দৈত্য গেছে আর বাপ সারি, বাপেরে তো মারি গেলার, বাপ সারি ছেলে রে এ তিনজন ছেলে ইচ্ছে মতো মারছে। এরপরে কয়েকজন মহিলা আসছে, সরেজমিন গিয়ে অভিযুক্তদেরকে পাওয়া যায়নি। তবে মনির ও রিয়াজের মা বলেন, এটা আমার কাছে বিচার দিয়ে গেছে, কইছে রে এখানে যেন খুঁড়ে নুনা নাও গায়, তো আয় কছিস তুই যে আর বাইরে তাই হোক, যদি এনে খুঁড়ে গায় আর বাইরে তোর কোনো আগুন লাগাই হয়ে গেলাই তো, এখন আর বাইরে তাই আর বাইরে তাই হে ডাক দিছে, ডাক দিছে কইছে খুঁড়ে নুনা জেলে গেলাই, এখন এই গেছে খুঁড়াইন তো, এই খুঁড়াইন তো গেছে আর খুঁড়াই গিয়ে আর তুলো এর ডাক কাই হাতে তোলে গাই এনেছি, গাই এক গুছানি মুড়িয়ানি শুরু করে দে আমার রিয়াজের ছেলে রে আমার ছেলে রে।